আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুক্তোর রেসিপি। শুক্তো খেতে পছন্দ করে না এমন বাঙালি বোধহয় খুবই কম আছে। সো অনেকেই তোমরা বলো যে শুক্তো আমাদের ভীষণই ফেভারিট, কিন্তু শুক্তো বানানো ভীষণ কঠিন। আজকে আমার এই রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে শুক্তো তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। চলো তাড়াতাড়ি তৈরি করা যাক। তো প্রথমেই আমাদের লাগছে হচ্ছে পোস্ত আর রাঁধুনি। পোস্ত আমি এখানে নেব 2 টেবিল স্পুন মতো, আর রাঁধুনি 1/2 টেবিল স্পুন। রাঁধুনি পরিমাণটা কিন্তু কম হবে। এই দুটোকে ভালো করে ভিজিয়ে রেখে কিছুক্ষণ একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেন আমি অনেক ভেজিটেবল নিয়েছি, যেমন বিনস, পটেটো, সজনের ডাঁটা, কাঁচকলা, উচ্ছে, গাজর, বেগুন, এইসবগুলো আমি নিয়েছি। তারপর এগুলো এখন আমি ফ্রাই করে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো। প্রথমেই আমি উচ্ছেটাকে ফ্রাই করব, কারণ উচ্ছে যদি অন্যান্য ভেজিটেবলের সাথে ফ্রাই করি তাহলে একটু তিতকুটে ভাব চলে আসবে। প্রথমে আমি উচ্ছেটাকে ফ্রাই করে তুলে নেব। দেন আমি ফ্রাই করব বেগুন আর কাঁচকলা, কারণ অন্যান্য ভেজিটেবলের সাথে যদি আমি বেগুন আর কাঁচকলাকে দিই তো এগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তাই জন্য এই দুটো ভেজিটেবলকে আমি আলাদা করে ভেজে তুলে রাখবো। দেন আদার্স যে ভেজিটেবলসগুলো রয়েছে, যেমন শিম, গাজর, সজনের ডাঁটা, আলু, বিনস, এগুলো আমি একে একে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আমি স্বাদ মতো দিয়ে দেবো নুন, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে যখন দেখবো এগুলো হালকা ব্রাউনিশ হয়ে গেছে, তারপর তাতে একটু ফোড়ন দেবো, তেজপাতা আর রাঁধুনি। এই ফোড়নটা তোমরা চাইলে আগেই তেলে অ্যাড করে নিতে পারো, আমি এটা পরে অ্যাড করলাম। আমি অ্যাড করবো 2 টিস্পুন মতো আদা বাটা, আর দেন আবারও কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে নেব। তারপর যে আগে থেকে আমি বেগুন, কাঁচকলা আর উচ্ছেটা ভেজে তুলে রেখেছিলাম, এই 3টে ভেজিটেবল আমি এখন অ্যাড করে দেবো। পর প্রথমেই যে আমি পোস্ত আর রাঁধুনির একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দেবো। সেক্ষেত্রে বলে রাখি, শুক্তো তোমরা কতটা কোয়ান্টিটিতে বানাচ্ছ তার উপর কিন্তু ডিপেন্ড করছে এটার পরিমাণটা। তারপর স্মল কাপের 1 কাপ আমি দুধ ঢেলে দেবো, পরিমাণ মতো জল অ্যাড করব, তোমরা তোমাদের ইচ্ছে মতো জলটা অ্যাড করবে। অ্যান্ড দেন 2 টিস্পুন মতো সুগার অ্যাড করব। শুক্তো সাধারণত একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দেন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে শুক্তো। এই শুক্তো বাঙালিদের অতি ভীষণই প্রিয়, অনুষ্ঠান বাড়িতে এই শুক্তো আমরা খেয়ে থাকি। আপনারাও বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।